আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দু, এ পর্যায়ে আমরা দেখব সালাতুল বেতের অর্থাৎ এশার নামাজের পরে তিন রেকাত নামাজ যে পড়তে হয় তাকে সালাতুল বেতের বলা হয়। এই নামাজটা পড়া ওয়াজিব, আর অনেকেই দেখা যায় যে এই বেতের নামাজটা সঠিকভাবে পড়তে পারে না। কাজে এ পর্বে আমরা দেখাবো কীভাবে বেতেরের তিন রেকাত নামাজ সঠিক সহিভাবে পড়া যায় বা পড়ানো হয়, সেই ভিডিওটা আমরা এখন দেখব। আর আশা করব এই ভিডিও দেখার মাধ্যমে আপনারা শিখে নেবেন কীভাবে তিন রেকাত বেতরের নামাজ আদায় করতে হয়। তো এ পর্যায়ে আমি নামাজ শুরু করব। আর নামাজ শুরু করার পূর্বেই কিছু কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমরা সাধারণত নামাজ দুই রেকাত অথবা তিন রেকাত বিশিষ্ট অথবা চার রেকাত বিশিষ্ট যে নামাজ করি, সুরা ফাতেহার পরে অন্য একটা সুরা মিলে নামাজ শেষ করি। তো এখানে আমরা তৃতীয় রাকাত যখন আদায় করব তখন তৃতীয় রাকাতে সুরা ফাতেহার পর অন্য একটা সুরা পাঠ করে ভিতরের নামাজের একটা দোয়া আছে যাকে বলা হয় দোয়া কুনুত, আর সেই দোয়াটা আমরা পড়ব এবং তারপরে রুকুত যাব। তো পর্যায়ক্রমে আমি নামাজ সম্পূর্ণ করব। তো আশা করি আপনারা দেখবেন এবং ভিতরের নামাজ আদায় করার পদ্ধতিটা শিখে নেবেন। তো এ পর্যায়ে আমি নামাজ শুরু করব, আর শুরু করার পূর্বে জায়নামাজে দাঁড়াবো এবং জায়নামাজের নিয়তটা করে নেব। তো আমি এখন জায়নামাজে দাঁড়াবো এবং সাথে সাথে নিয়তটা করে নিচ্ছি। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। এখন তিন রাকাত ভিতরের নামাজের নিয়ত করে নিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাআতি সালাতিল উইত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে হাত বাড়তে হবে। তো যারা আরবিতে নিয়তটা জানেন না তারা বাংলা এইভাবে নিয়ত করে নেবেন, আমি তিন রেকাত বেতরের নামাজ ওয়াজিব নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার বলে হাত বাড়তে হবে। তো আমি পুনরায় নামাজের নিয়তটা করে নিচ্ছি এবং নামাজ শুরু করবো এখন। তো নামাজের নিয়তটা করেই নামাজ শুরু করবো এবং পর্যায়ক্রমে নামাজ সম্পূর্ণ করবো। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাতা রাকাআতি সালাতিল উইত্রি ওয়াজিবুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাক ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى
سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر التحية لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفضرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفظ ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق সম্মানিত দর্শক বিন্দু, যারা দোয়ায় কোনোটা মুখস্থ নেই বা যাদের মুখস্থ নেই তারা অতি শীঘ্রই দোয়ায় কোনোটা মুখস্থ করে নেবেন, কারণ তৃতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলে পুনরায় আল্লাহু আকবার বলে দোয়া কুনুত পাঠ করা ওয়াজিব। কাজে ওয়াজিব ছুটে গেলে নামাজ হবে না। তো আপনারা যারা দোয়া কুনুত এখনও মুখস্থ করেন নাই অতি শীঘ্রই মুখস্থ করে নেবেন। আর
এই যে সেখান আগ পর্যন্ত যে সময়, সেই সময়ে আপনারা নিম্নোক্ত দোয়াটা পড়ে নিতে পারেন। সেই দোয়াটা হচ্ছে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার। এটা একবার পড়তে হবে। আর যারা এই দোয়াটাও মুখস্থ নেই তারা নিম্নোক্ত দোয়াটা তিনবার পড়বেন। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। আর যারা এটাও মুখস্থ করতে পারবেন না তারা নিম্নোক্ত দোয়াটা তিনবার পড়বেন। ইয়া রব্বি, ইয়া রব্বি, ইয়া রব্বি। আর এই দোয়া তিনটা শুধু তখন পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত আপনি এই দোয়ায় কোনোটা মুখস্থ করার অবস্থায় থাকবেন। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কোনোটা মুখস্থ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এই দোয়াগুলোর যে কোনো একটা দ্বারা নামাজ সম্পূর্ণ করতে পারবেন। তো এই অপেক্ষায় বসে থাকলে হবে না যে আমি ওটা মুখস্থ করবো না, আমি এই ছোটো যে দোয়াগুলো আছে সেগুলো দ্বারাই নামাজ সম্পূর্ণ করবো, এটা করলে তাহলে নামাজ হবে না। তো যা হোক, আমি আবার তৃতীয় রাকাতে আল্লাহ আকবর পর দোয়া কুনুতের পরে যে নামাজটা সম্পূর্ণ করতে হবে আমি সেটা আবার সম্পূর্ণ করে দিচ্ছি। আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সামিয়া আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার, سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى. الله أكبر, الله أكبر, سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى, سبحان ربي الأعلى. الله أكبر. التحية لله والصلوات والطيبات. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله, وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت, فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. السلام عليكم ورحمة الله, السلام عليكم ورحمة الله. استغفر الله ربي من كل ذنب واتوب اليه, لا حول ولا قوه الا بالله. الحمد لله رب العالمين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين ثم آمين. ارحمنا معهم برحمتك يا ارحم الراحمين. السلام عليكم ورحمه الله. সম্মানিত দর্শকবৃন্দ, এই পর্যায়ে আমরা শিখব কিভাবে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়। আর তাহাজ্জুদের নামাজটা দিনে পড়ার কোনো নিয়ম নেই, এশার নামাজের পরে ফজরের নামাজের আগ পর্যন্ত, অর্থাৎ সুবহ সাদিকের আগ পর্যন্ত এই নামাজটা যে কোনো টাইমে পড়া যায়। তবে উত্তম সময়টা হচ্ছে শেষ রাত্রিতে, তাহাজ্জুদের নামাজ পড়াটা উত্তম সময়। তো অনেকেই তাহাজ্জুদের নামাজ কীভাবে পড়বে সেটা জানেন না, বা শুধু নামাজ না জানার কারণে তাহাজ্জুদের নামাজটা পড়তে পারেন না। তো দুই রেকাত নামাজ, দুই রেকাত তাহাজ্জুদের নামাজ দুই রেকাত করে পড়তে হয়।
তাহাজ্জুদের নামাজ দুই দুই করে সর্বোচ্চ বারো রেখাত পর্যন্ত পড়া যায়। তবে কেউ যদি না চান দুই রেখাত করে চার রেখাত পর্যন্ত নামাজ পড়তে পারেন, এটাও নামাজ চার রেখাত নামাজ পড়াও উত্তম। তো আমি এখন এ পর্যায়ে দেখবো যে কীভাবে দুই রেখাত তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয়, তো সেটা আমরা এখন দেখাবো। তো তাহাজ্জুদের নামাজের জন্য নিয়ত করতে হয়, যেহেতু এটা একটা ভিন্ন নামাজ এ কারণে এটার একটা নিয়ত আছে। তো আরবি নিয়তটা করলেও নিয়ত করতে পারবেন আর বাংলায় করলেও করতে পারবেন। তো আমি এখন নামাজ শুরু করব। নামাজ শুরু করার পূর্বেই জায়নামাজে দাঁড়াইতে হবে। তো আমি এখন জায়নামাজে প্রবেশ করছি এবং সাথে সাথে জায়নামাজের দোয়াটা পড়ে নিচ্ছি। ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। অতপর তাহাজ্জুদের নামাজের জন্য যেহেতু দাঁড়িয়েছে এ কারণে তাহাজ্জুদের নামাজের নিয়ত করতে হবে। আর আরবিতে নামাজের নিয়তটা করলে এরকম হবে, নাওয়াইতুয়ান উসাল্লিয়া রাকাআতিত তাহাজ্জুদ মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার বলে হাত বাড়তে হবে। আর যারা এই আরবি নিয়তটা জানেন না তারা বাংলায় নিয়ত করে নেবেন, আমি দুই রেখার তাহাজ্জুদের নামাজে নিয়তে কিবলামুখী হয়ে দাঁড়িয়েছি আল্লাহু আকবার। তো আমি পুনরায় নামাজের নিয়তটা করছি এবং নামাজ শুরু করে দেব। নাওয়াইতুয়ান উসাল্লিয়া রাকাআতিত তাহাজ্জুদি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফতি আল্লাহু আকবার সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر
আল্লাহু আকবার সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله الحمد لله رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين ثم آمين ارحمنا معهم برحمتك يا ارحم